এই তুই ওদিক তাকিয়ে থাক। আজকে একদম নতুন আইনি মিট করি তো থাক। আস্তে 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 হারিয়ে ছেড়ে যাবে কিন্তু। ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিয়ার ডেলি ব্লগ। ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা আর এখন দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে মনোর একটা নাচের প্রোগ্রাম আছে, কম্পিটিশান আছে, তো সেখানে আমরা যাব। তাই সকাল সকাল রেডি, স্নান টান করে রেডি হয়ে গেছি। তো চলো এখন মনোকে তাড়াতাড়ি রেডি করে নিই, করে নিয়ে যাবো নাচের কম্পিটিশানে। তো ফ্রেন্ডস আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভাবলাম আমি মনুকে রেডি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাবে, লাস্টে আমার কিছুই করা হবে না, পাগলির মতো বেরিয়ে যেতে হবে। তো ভাবলাম যে চলো চুল টুল একটুখানি আশ্রয় নিয়ে তারপরে মনুকে রেডি করব। তো এইবার মনুকে সাজাতে বসে পড়েছি, আর সবথেকে ডিফিকাল্ট হচ্ছে মনুকে শাড়ি পরানো। তো ওকে শাড়ি পরাতে গিয়ে আমার জীবনানন্দ হা টাইট হয়ে যায়। তো এতটাই রোগা, ওর কুচিটা দিতে গিয়ে সবচেয়ে বেশ সমস্যা হয়, যেহেতু বড়দের শাড়ি ওকে পরাতে হয়, আর কুচি দিতে গেলে একদমই হয় না, অনেকটা টাইম লেট হয়ে যায় শাড়ি পরাতে গিয়ে। তো চলো ভাবলাম যে আগে শাড়িটা পরিয়ে নিই, ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরে ওকে মেকআপ করিয়ে দেবো। তো মনু মেকআপ স্টার্ট হয়ে গেছে, তো তোমরাও দেখে নাও কীভাবে মনু মেকআপটা করে নি।
তো আমরা নৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার কিছুটা আগেই পৌঁছে গিয়েছি, তখনও কুইজ প্রতিযোগিতা চলছিল। এটা শেষ হলেই শুরু হবে নৃত্য প্রতিযোগিতা। তো এখন নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এবার একে একে সবাই নাচ করছে। এখানে নাচে দুটো বিভাগ আছে, ক বিভাগ আর খ বিভাগ। মনু এখানে ক বিভাগেই নাচ করছে, যেহেতু 12 বছর পর্যন্ত ক বিভাগ আর 12 বছরের ঊর্ধ্বে খ বিভাগ। আর এখানে বলা হয়েছে রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য আর লোকনৃত্য গানে নাচ করতে। তাই মনু এখানে আমরা নতুন যৌবনের দূত, এই রবীন্দ্র নৃত্যতেই নাচ করছে। তো এখানে অনেকে নৃত্য অনুষ্ঠান করেছে, তো এখন চলছে মনুর নাচ। কোনো নাচই আমি পুরোটাই দিতে পারলাম না, কারণ এখানে গান একদমই দেওয়া যাবে না। তাই এই মনুর নাচটা তোমাদের একটু একটু করে দিয়ে দিলাম। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম একটু চা খেতে। তো এরপরে চলে এসেছিলাম বাড়ি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। আর সব খাবার দাবার নিয়ে দেখো ছাদে রোদে চলে এসেছি। এদিকে দেখো মনুকে ওর বাবা একটুখানি সব ড্রেসপত্র খুলিয়ে দিচ্ছে, সাজগোজ। ফ্রেন্ডস আমি এখনো এসে ড্রেস ট্রেস খুলতে পারি, মিলে ছাদে বসে খাবো। তারপর খাওয়া দাওয়ার পরে জানতে পারলাম মনু থার্ড হয়েছে, তাই দেখো বাবা এসে বললো। তো এরপরে সন্ধ্যে 6টায় আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তো মনুকে প্রাইজ দেওয়ার সময় আর যখন আর ভিডিও করতে পারিনি, তো দু একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে এখানে চলছিল পুতুল নাচ, আর একটু পুতুল নাচ দেখে আমরা বাড়ি চলে এসেছি। পরে এটাই হলো মনুর আজকের প্রাইজ। তো খুব সুন্দর আজকে মনু একটা প্রাইজ পেয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরে ভিডিওতে।